তোমরা সবাই হয়তো ভাবছো যে ঘিকে আবার কবে থেকে সুপারফুড বলে। হ্যাঁ, ঘিকে আয়ুর্বেদায় সুপারফুড বলে, কারণ ঘি এর মধ্যে প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে। আর আমরা সাধারণত কেনা ঘি থেকে বাচ্চার গ্যাস বা অ্যাসিডিটি হবে এই ভেবে বাচ্চাকে ঘি এর থেকে বাটার দেওয়াটাই বেশি প্রেফারেবল বলে মনে করি। কিন্তু যদি সেটা ঘরে তৈরি করা ঘি হয় তবে গ্যাস অ্যাসিডিটি তো দূরের কথা। এই ঘি যে বাচ্চার পক্ষে কতটা উপকারী সেটা দেখার জন্য তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, লেটস এনজয় লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে ঘি তৈরি করার অথেন্টিক পদ্ধতি। সাধারণত ট্র্যাডিশনাল যেভাবে ঘি তৈরি হয় ঘিটা সেইভাবেই তৈরি করব, কিন্তু একটু ইজি ওয়েতে, কারণ আমাদের এই ব্যস্ত জীবনে হাতে আমাদের সময় প্রচুর কম। যেরকম ট্র্যাডিশনাল শর্ট থেকে ঘি তৈরি করে সেইভাবে আমি ঘি তৈরি করব। তার জন্য দেখো, দুধটাকে ভালো করে গরম করে নিয়ে এই দুধটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, কারণ ফ্রিজের থেকে বের করার পরে এই যে শর্টটা জমে সেটা কিন্তু ঘনত্বটা অনেকটাই বেশি হয়। এমনি শর্ট জমলে সেটা কিন্তু কাগজের মতো পাতলা হয়, অতটা ক্রিম পাওয়া যায় না, কিন্তু এই শর্টটা থেকে বেশ ভালো ক্রিম পাওয়া যায়। এইভাবে আমি শর বেশ কয়েকদিনের শর, মোটামুটি এক সপ্তাহ বা 10 দিনের মতো শর আমি এইভাবে জমিয়ে নিয়েছি। আর ঘি তৈরির জন্য শরটা অবশ্যই ফুল ফ্যাট গরুর দুধের শর হতে হবে। এরপরে শরটাকে আমি ব্লেন্ডারে দিয়ে খুব অল্প অল্প করে ঠান্ডা জল দেব আর ব্লেন্ড করতে থাকবো। ঘিকে কিন্তু সুপারফুড বলে এমনি এমনি না, কারণ ঘি এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে বা মস্তিষ্কের বিকাশে ভীষণ সাহায্য করে। আর ঘি ইমিউনিটি বুস্টিংয়ে ভীষণ হেল্প করে। যারা সর্দি কাশি বা ঘন ঘন জ্বরে ভোগে তাদেরকে ঘরে তৈরি ঘি বিভিন্নভাবে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু তারা অনেকটাই সুস্থ থাকে। দেখো, এবার ব্লেন্ড করার পরে থিকনেসটা এরকম পর্যায়ে এসেছে, কিন্তু এখনও আমাকে ব্লেন্ড করে যেতে হবে, কারণ এখনও বাটার আর বাটার মিল্ক আলাদা হয়ে যায়নি। আর এক্ষেত্রে তুমি জল যদি লাগে তবে অল্প করে জল ইউজ করতে পারো, না লাগলে ইউজ করো না, কারণ বেশি জল ঢাললে কিন্তু এটা আবার ঘোলের মতো হয়ে যাবে, তখন কিন্তু আর বাটার বাটার মিল্ক আলাদা হবে না। এই পর্যায়ে এসে দেখো, বাটার মিল্ক আর বাটারটা অনেকটাই আলাদা হয়ে গেছে, আমার আর ব্লেন্ড করার প্রয়োজন নেই। এবার আমি বাটারটাকে বাটার মিল্ক থেকে আলাদা করে নেব। আমি জাস্ট বাটির মধ্যে ঠান্ডা জল নিয়েছি, এর মধ্যে আমি বাটারটাকে দেব। যে অংশটুকু ভেসে উঠবে সেটাই কিন্তু আমার ঘি তৈরি করার মাখন। আর এইভাবে আমি মাখনগুলোকে আলাদা একটা বাটিতে কালেক্ট করে নেব। এই যে বাটার মিল্কটা, এটা কিন্তু ভীষণ পুষ্টিকর, এটা ফেলে দেবে না, এটা কিন্তু খেয়ে নেবে অথবা এটা দিয়ে আটা মেখে নেবে। এবার আমি গ্যাসে একটা লোহার কড়াই বসিয়েছি। তোমরা লোহার কড়াই না থাকলে অন্য যে কোনো কড়াই ইউজ করতে পারো, ননস্টিক বাদে। ননস্টিক কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। আর এই লোহার কড়াইটা গরম হলে এর মধ্যে আমি মাখনগুলোকে আস্তে আস্তে সবটা মাখনকে ছেড়ে দেবো। এবার আর কিছুই নেই, শুধুই জাল দিতে হবে আর খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়তে হবে, না হলে তলে ধরে যাবে। আর এইভাবে জাল হতে হতেই কিন্তু কালারও চেঞ্জ হয়ে যাবে আর ঘিয়ের যে সর আর ঘি সেটা আলাদা হয়ে যাবে। পিওর যে ঘি সেটা কিন্তু বাচ্চাদের মেটাবলিজমকে ইম্প্রুভ করে, বাচ্চার হজমে সাহায্য করে। বাচ্চাদের যদি গ্যাস বা কষা পায়খানার সমস্যা থাকে তবে ঘি কিন্তু ওষুধের মতো কাজ করে। এছাড়া বাচ্চাদের হাড় আর দাঁতকে শক্ত করতেও ঘি সাহায্য করে। আর স্কিনের কথা তো বলাই যাবে না, ঘি কিন্তু স্কিনের জন্য খুব ভালো। আর ক্যান্সার প্রতিরোধ করে ঘি। ঘি কিন্তু ক্যান্সারের যে রিস্কটা সেটাকে অনেকটা কমিয়ে দেয়। দেখো, মোটামুটি বাচ্চা সলিড খেতে শুরু করলেই কিন্তু 2-3 ফোঁটা করে ঘি দেওয়া যায়। আমি আমার বাচ্চাকে 8 মাস বয়স থেকেই মোটামুটি 2-3 ফোঁটা করে খাবারে ঘি দিতাম, সারা দিনে 2-3 ফোঁটা। আর তারপরে 1 বছরের পর থেকে ঘিয়ের পরিমাণটা একটু একটু করে বাড়াই। এখন ওর 5 বছর বয়স, এখন কিন্তু মোটামুটি 1 চামচ ঘি ওকে আমি সারা দিনে বিভিন্ন খাবারে মিশিয়ে দিই।
দেখো এখন কিন্তু ঘিয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর চাচিটাও তলে পড়ে গেছে। এখন আমার ঘিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, তাই বাচ্চার খাবারে আজকে থেকে ঘরে তৈরি করা ঘি অ্যাড করো, আর ব্যস্ত জীবন থেকে সময় বাঁচিয়ে একটুখানি ঘিটা বাড়িতেই বানিয়ে নাও। কারণ বাচ্চাদের ভালো মন্দের দায়িত্ব তো আমাদেরই না, আর কেয়ারিং পেরেন্ট হিসেবে আমরা এটুকু ওদের জন্য করতেই পারি, যাতে ওদের বিকাশটা ঠিকঠাক হয়, ইমিউনিটিটা বুস্টিং ভালো মতো হয়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই আমি আশা করতে পারি। আর চ্যানেলটা যদি বেনিফিশিয়াল মনে হয় তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করো।